দেখো, প্রধান বিচারপতির তরফে জানানো হয়েছে যে নির্দেশনামা, অর্থাৎ যে রায়দানের জন্য যে নির্দেশের প্রয়োজন হয় সেই নির্দেশনামা তৈরি করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। তারা যে জাজমেন্ট দেওয়ার বা রায়দান করার সেটা তারা করেছেন এবং আগামীকাল 10:30টার সময় সেই রায়দান প্রকাশ্য এজলাসে করা হবে, এটা প্রধান বিচারপতির তরফে বলা হয়েছে। এবং আজকে সকালবেলা বিজেপির যিনি আইনজীবী ছিলেন, তিনি এতদিন পর্যন্ত বিজেপির তরফ থেকে যে সওয়াল জবাব করা হয়েছে তার লিখিত প্রতিলিপি জমা দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে যান। তখন প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয় যে ইতিমধ্যেই নির্দেশনামা গঠনের কাজ বা তৈরি করার কাজ তারা শেষ করে ফেলেছেন, ডিকটেশন দেওয়া হয়ে গিয়েছে। অতএব এই মুহূর্তে আর এই লিখিত বক্তব্য গ্রহণ করার কোন রকম প্রয়োজনীয়তা নেই। বিজেপির তরফে যা যা অভিযোগ তোলা হয়েছিল সেই সমস্ত অভিযোগ নিয়েই তার ব্যাখ্যা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় যে নির্দেশ দেওয়ার প্রয়োজন সেই নির্দেশ দেওয়ার কাজও মহামান্য বিচারপতিরা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। ফলত আগামীকাল 10:30টার সময় সেই রায়দান করা হবে এবং তার আগেই আজকে বিচারপতি, তিনি বিজেপির আইনজীবীদের প্রকাশ্য এজলাসেই গোটা বিষয়টা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আগামীকাল সকাল 10:30টার সময় পুরভোট সংক্রান্ত যে মামলা বিজেপির তরফ থেকে এবং তার পাশাপাশি আরেকজন মামলাকারী মৌসুমী রায় তার তরফ থেকে করা হয়েছিল এবং যে দুটির ভিত্তিতে একসঙ্গে শুনানি চলছিল সেই মামলা রায়দান করা হবে। তুমি জানো যে বিজেপির তরফ থেকে মূলত অভিযোগ ছিল সমস্ত বা দাবি ছিল যে সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করাতে হবে এবং সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে গণনা এবং তার পরবর্তী ক্ষেত্রে ফল ঘোষণা সেটা একসঙ্গে করাতে হবে এবং উপযুক্ত নিরাপত্তা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশনকে ভোট করাতে হবে, এই দাবি নিয়েই তারা কিন্তু এই মামলা করেছিলেন। এবং এই মামলার ভিত্তিতেই তুমি জানো যে প্রধান বিচারপতি বারবার নির্বাচন কমিশনের কাছ থেকে এবং রাজ্য সরকারের কাছ থেকে কবে তারা বাকি বকেয়া পুরসভা অর্থাৎ কলকাতা বাদ দিয়ে অন্যান্য পুরসভার ভোট করাতে চান সে বিষয়ে তারা তথ্য দিয়েছিলেন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে একযোগে বলা হয়েছিল তারা এবছরের মে মাসের মধ্যে তারা ভোট করাতে চান, কিন্তু এখনো পর্যন্ত কদফায় ভোট হবে অর্থাৎ 6 থেকে 8 দফার একটা কথা তারা বলেছিলেন, কিন্তু চূড়ান্ত কদফায় ভোট হবে কবে কবে কোথায় কোথায় ভোট হবে সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। ফলে তার ভিত্তিতেই শুনানি পর্ব শেষ হয়েছে, আগামীকাল রায়দান করা হবে এবং সেই সময় অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোও স্পষ্ট হবে। ধন্যবাদ শৌভিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।